আমার মনে হয় বিএনপির এখন আনুষ্ঠানিকভাবে সামনের যে সমাবেশগুলো আছে সেটা কুমিল্লা এবং ঢাকা, সেখান থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে বাংলাদেশের বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন, এই বাস মালিক শ্রমিক এদেরকে আন্তরিকভাবে একটা বড় রকম ধন্যবাদ দেওয়া উচিত, এবং শুধু ধন্যবাদ দিলেই সেটা শেষ হবে না, তাদেরকে সম্বর্ধনাও দেওয়া উচিত। বাস মালিকদের, শ্রমিকদের তথা সরকারকে ধন্যবাদ জানানোটা বিএনপির খুবই খুবই মানে এটা একেবারে জরুরি পর্যায়ে চলে গেছে, এটা না হলে আসলে বেচারাদের উপরে অবিচার করা হবে। কেন বলছি আপনারা সবাই বুঝে গেছেন নিশ্চয়ই, সেটা হলো যে এই যে সারা দেশে বিএনপি গত কয়েকদিন ধরে সমাবেশগুলো করছে, তাদের এই যে সমাবেশের পেছন পেছন নসিমন করিমন ভটভটি বিরোধী যে আন্দোলন, তাও সেটা আমি বলবো এটা প্যাকেজ আন্দোলন, মানে বিএনপির সমাবেশ যতটুকু এই আন্দোলনটুকু ততটুকু। ফরিদপুরের সমাবেশে একবারে গুনে গুনে 36 ঘন্টা ধর্মঘট ডাকা হয়েছে, যেই সময়টায় বিএনপির লোকজন এই সমাবেশে আসতে পারে এবং যেতে পারে। তাতে করে ফলাফলটা কী হয়েছে সব শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির সমাবেশে, আমি যখন কথাটা বলছি আপনাদের সামনে তখন ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে, এবং সেইখানে এই সমাবেশে বিএনপির যে কাঙ্ক্ষিত লোকজন, সেই কাঙ্ক্ষিত লোকজন এত পরিমাণ এসছে যে সেই আজিজুল হক মাঠ, সেই আজিজুল হক ইনস্টিটিউট মাঠ, সেই ইনস্টিটিউট মাঠ পেরিয়ে মানুষের বাড়ি বাড়ি উঠান উঠানে গিয়ে বিএনপির সমাবেশ ছড়িয়ে গেছে। মানে রীতিমতো উঠানে উঠানে ঘরে ঘরে বিএনপির সমাবেশ ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্বটি এই বাস মিনিবাস মালিকদের একটা অবশ্যই এখানে অবদান আছে। এটা অবদানটা হচ্ছে এইরকম যে তারা বিএনপি, যেমন কয়েকদিন আগে আমাদের আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে বললেন যে ভাই এইটাই তো হবে, এরা যখন আমাদেরকে এরকম বাস মিনিবাস বন্ধ করে দিচ্ছে তখন আমাদের কর্মীরা একেবারে জেদি হয়ে উঠছে, তারা যে এইবার যাবই তাইলে, তখন ওই নদীর সাঁতরে হেঁটে পায়ে হেঁটে প্যাদানি খেয়ে ওই তল্লাশি বসায়, এখন আবার তল্লাশির সিস্টেম হয়েছে, এই সিস্টেমটা ফরিদপুরের আগে কম ছিল। খানিকটা খুলনায় দেখা গেছে ওই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়, সেই তল্লাশির মধ্যে দিয়ে তল্লাশি করতে করতে বিএনপির লোকজনকে সমাবেশগুলোতে মোটামুটি যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। দেখুন এই তল্লাশি নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, ইন্টারেস্টিং ঘটনার দুইটা খবরে, একটা হলো এক ভদ্রলোকের বাড়িতে ফরিদপুরে পুলিশ খুঁজতে গিয়েছিল, সেই ভদ্রলোক মারা গিয়েছেন অনেক আগে, কিন্তু ওই যে পুলিশের তালিকায় নাম রয়ে গেছে, পুলিশের তো একটা লিস্ট থাকে যে এই বিএনপি এই আওয়ামী লীগ এই জামাত, সেই লিস্ট ধরে খুঁজতে গেছে বেচারা, এই লিস্টটা আপডেট করারও পুলিশ ভাইরা সময় পায় নাই, পুলিশ ভাইরা এই সুযোগটা পায় নাই যে এখানে এই লোকটি নাই, এখনও মৃত মানুষটিকেই তারা বিএনপির নেতা হিসেবে খুঁজতে গিয়েছে। আরেকটা কাহিনী ঘটেছে, সেটা হলো পুলিশ রাজবাড়িতে বিএনপির নেতাকর্মীদের খুঁজছিল, খুঁজতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখে কি এরা অলরেডি এর আগেই সমাবেশস্থলে চলে গেছে, এই যাদেরকে খুঁজতে গিয়েছিলো তাদের খুঁজে আবার সাংবাদিকরা যখন ফোন করেছে বলছে ভাই পুলিশ আমার বাড়িতে, আমি তো সমাবেশস্থলে, মানে এরা এই যে এদের মধ্যে একটা ডেডিকেশন বা স্পিড তৈরি করেছে। দেখুন আপনার ফরিদপুরের সমাবেশটি শহর থেকে দূরে, আমরা ওই যে কথায় কথায় বলি না এই জঙ্গলে পাঠিয়ে দিছি, ব্যাপারটা অনেকটা এইরকম হয়তো চিন্তাভাবনা করে তাদেরকে সেই শহরের বাইরে সমাবেশ করতে দেওয়া হয়েছে, কিন্তু সেই সমাবেশস্থলও বিএনপির জন্য অনেকটা ডাইমেনশন পেলো। কেন ডাইমেনশন পেলো? প্রথমত এই নসিমন করিমন বটবটি বিরোধী যেই ধর্মঘট, কথিত ধর্মঘট, সেই ধর্মঘটের একটা ফল তারা পেল। দ্বিতীয়ত হলো তারা যেই এই যে একটা দুদিন আগে সমাবেশে দুদিন তিন দিন আগে থেকে ক্যাম্পিং শুরু হয়, এই যে আপনার তল্লাশি হচ্ছে, পুলিশ এই হচ্ছে সেই হচ্ছে, এইগুলোতে তাদের মধ্যে আরেকটা মোটিভেশনাল কাজ করে, তারা যারা যে মানে দল তো মানুষ বিভিন্ন শ্রেণীতে করে, কিন্তু একটা হচ্ছে অন্ধভক্ত, একটা হচ্ছে লজিক্যাল ভক্ত, একটা হচ্ছে আদর্শিক ভক্ত, আরেকটা হচ্ছে এই নেতাকে দেখে করি, এই নেতাকে দেখে ভালো লাগে, সেই জায়গা থেকে যেইভাবেই বিএনপি করে লোকজন তারা একটা অন্যরকম একটা স্পিডি মুডে চলে যায়, মুডে গিয়ে ওই এলাকার জনসমাবেশগুলোকে সফল করে তোলে, এবং সফল করার ফলে যখন ওই সমাবেশগুলোতে লোক সমাগম গ্যাদারিংটা বেশি হয়, এইটা আবার প্রতিপক্ষ দেখে আওয়ামী লীগ দেখে তাদের মনে হয় যে আর সর্বনাশ, এখন তারপর আরেকটা কিছু করা উচিত, পরের স্টেপগুলো আরও সাংঘাতিক রকম এই বাড়তেই থাকে। প্রতিটা জায়গা থেকে দেখবেন যে আস্তে আস্তে ডাইমেনশানে চেঞ্জ হয়েছে, চট্টগ্রামে কিছুই হয়নি তুলনামূলক, মানে একেবারে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া, তারপর থেকে ময়মনসিংহে অনানুষ্ঠানিকভাবে ধর্মঘট, এরপর থেকে আনুষ্ঠানিক ধর্মঘট,
এরপর পুলিশি তল্লাশি, মানে একটার পর একটা কেন হচ্ছে? বিএনপির দিক থেকে বলা হয় প্রতিপক্ষ ভয় পেয়েছে, ভয় পেয়ে এখন ঠিক নাই একের পর এক নানান ঘটনা বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এগুলা করার ফলে যে এই সমাবেশগুলো আরও ডাইমেনশন পেয়ে যাচ্ছে, এইটা কি গুণীজনরা বোঝে না, যারা এই কাজগুলো বুঝে না? আই ডোন্ট নো যে আসলে এই বুদ্ধিগুলো কোত্থেকে আসছে, কেন আসছে। পাল্টা সমাবেশ হয়েছে, শোডাউন হয়েছে, ঢাকায় যুবলীগ শোডাউন করেছে। সেই শোডাউন তো নর্মালি, এটা নিয়ে কোনো রকম তো তর্ক ওঠেনি, ঠিক আছে, ফরিদপুরে বিএনপির সমাবেশ, এটা পাল্টা কর্মসূচি হিসাবে বলবো না, কিন্তু যুবলীগ অনেক আগেই ঘোষণা করেছিল তারা নভেম্বরে 11 তারিখে দেখিয়ে দিবে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে, বিশাল গ্যাদারিং হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই যে ফরিদপুরে বাংলাদেশের তুলনামূলক নতুন নতুন বিভাগীয় আলোচনায় থাকা এই ফরিদপুরে, সেইখানে বিএনপির সমাবেশ, সেইখানে নসিমন করিমনের নামে গাড়ি ঘোড়া সব বন্ধ, ফরিদপুরের সঙ্গে গাড়ি ঘোড়া অন্তত বন্ধ, তারপর পুলিশি তল্লাশি, আচ্ছা ঢাকায় কী হয়েছে যুবলীগে? আমরা সবাই পাহারা দিয়ে এটা সফল করার জন্যে আমরা লেগেছিলাম, তাই তো? পুলিশ ভাইরা থেকে শুরু করে যারা ছিলেন প্রশাসনের কাজ, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যাবেন সেটা একটা ডিফারেন্ট ঘটনা ছিল, কিন্তু এই লোকজন আসা, গ্যাদারিং, ঢাকার মানুষের যানজট, এই প্রেক্ষিতে কি এই প্রশাসন কি বলেছে যুবলীগকে আসতে দিবে না, বা এই নসিমন করিমন, ঢাকার বাস মালিকরা কি নসিমন করিমন ভটভটি বন্ধের দাবিতে ঢাকায় কোনো ধর্মঘট ডেকে বসেছে? আসলে দুইটা সমাবেশের এই পার্থক্যটা মানুষকে অনেক সময় প্রশ্নের মুখে তুলে, অনেকেই একদম কথায় কথায়, আমরা আওয়ামী লীগ ঘরানার লোকজনের সঙ্গে যত বেশি কথা বলি, এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যেও অনেকের সঙ্গে অফ দ্য রেকর্ড কথা হয়, গ্রামীগঞ্জে মিশি গত 2-3 দিনে, গ্রামীগঞ্জে বিভিন্ন জায়গা থেকে মানুষের সঙ্গে মিশে, এবং কোর আওয়ামী লীগ, তারা একেবারে ভেতর থেকে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের জন্য অ্যাক্টিভ, এখনও আওয়ামী লীগের জন্য যান প্রাণ দিতে পারে, এইরকম মানুষগুলো বলতেছে এইগুলো করার কী দরকার, এই বিএনপি সমাবেশ করবে, ফরিদপুরে সমাবেশ করবে। একটা বাস্তব কথা কি জানেন, আমি ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহে গিয়ে দেখেছি মানুষের আসলে না অত এগুলো নিয়ে এত এত চিন্তা, এত প্যারা, এত টেনশন নেই, যুবলীগ ঢাকায় সমাবেশ করছে, এইটাও আমি এমন সাধারণ মানুষ পেয়েছি, জানি না। গ্রামেগঞ্জে অনেককে, ও যুবলীগ কী করতেছে, ও প্রধানমন্ত্রী যাবে, ওই তো একটা কিছু হইতেছে, মানে আমাদের কাছ থেকে শুনেছে। আমার সঙ্গে গত 2 দিনে এরকম 10-20 জন মানুষের সঙ্গে কথা হয়েছে, যারা ঢাকায় যে যুবলীগ সমাবেশ করছে এই সময় তাদের কোনো ধারণাই নেই, মানে এটা কী সমাবেশ, কেন কী, মানে এগুলো চিন্তাই নেই মাথার মধ্যে, যে যার চিন্তা নিয়ে আছে অ্যাজ ইট ইজ। একদম একই রকম ফরিদপুরে বিএনপি সমাবেশ করছে, ও আজকে, কালকে রাত্রে বিশ্বাস করবেন না 12:30-12টার সময় সচেতন একজন মানুষ আমার সফর সঙ্গী ছিল, তিনি আমাকে বলতেছে ও ফরিদপুরে কালকে সমাবেশ না, বিএনপির কর্মী আছে, ও সরি, একজন বিএনপির, তিনি, আমি নামেই বলি, গৌরীপুর, ময়মনসিংহের গৌরীপুরের, উনি একদম ডাইহার্ড বিএনপি, বিএনপি করার কারণে ওনার একটা অফিসিয়াল কাজ পর্যন্ত তার হয়নি, এরকম একজন বিএনপি, সেই বিএনপির লোক বলতেছে ও কালকে ফরিদপুরে সমাবেশ না। মানে আদতে কিন্তু মানুষের অত এগুলা নিয়ে টেনশন নেই, দিন রাত পড়ে থাকা এই রাজনীতিবিদরা এটাকে গোড়ায় এমন জায়গায় নিয়ে আসে, এবং ফলে ফরিদপুরে বিএনপির সমাবেশ সেই অন্য বিভাগগুলোর মতোই, তাদের মতো তারা বর্ণাঢ্য করে ফেলছে। এখানে আমি আবারও বলি, বাস মালিকদের একটা থ্যাংক ইউ হলেও বিএনপির দেওয়া উচিত।